আসসালামু আলাইকুম দেশ বিদেশের কোটি প্রবাসী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সৌরভ আশা করছি যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং নিরাপদ আছেন বন্ধুরা আপনারা জানেন যে সৌদি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখনও দুই দিন তাদের সমস্ত ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে শুধুমাত্র সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে সরাসরি সৌদি আরবে তাদের ফ্লাইট পরিচালনা করছে বর্তমান এই সময়ে তো এর ভিতরে অনেকেই কিন্তু অনেক ধরনের প্রশ্ন করছেন তো তার ভিতরে সব থেকে বেশি প্রশ্ন করছেন যে ভাই আসলে সৌদি আরবে এই মুহূর্তে যেতে হলে কত টাকা খরচ হবে আপনারা জানেন যে সৌদি আরব যেতে হলে কিন্তু সাত দিন বাধ্যতামূলক কোয়ারেন্টাইন আপনাদেরকে থাকতে হবে এবং কোয়ারেন্টাইনের খরচটা নিজেকেই বহন করতে হবে তো কোয়ারেন্টাইনের খরচ কত টাকা হবে এবং বিমান ভাড়া বর্তমানে কেমন যাচ্ছে এবং আপনারা এটাও জানেন যে সৌদি আরবে গিয়ে যে দুইবার করোনা টেস্ট করতে হবে সেই খরচটাও কিন্তু আপনাকে নিজেকেই বহন করতে হবে তো সব মিলাই আসলে সৌদি আরবে যেতে হলে এই মুহূর্তে কত টাকা প্রত্যেক যাত্রীর খরচ করতে হবে আজকের ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো বন্ধুরা আপনারা জানেন যে আসলে সৌদি আরবে বাংলাদেশ থেকে বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছিলো তো হঠাৎ করেই আসলে সৌদি আরবে যখন সৌদি আরব সরকার ঘোষণা দিল যে বাংলাদেশ থেকে কোনো যাত্রী সৌদি গেলে তাদেরকে অবশ্যই সাত দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে তারপরেই কিন্তু গত বিশ তারিখ থেকে সৌদি আরবে বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্স চার দিনের জন্য বিমান বন্ধ রাখছে শুধুমাত্র এখন সৌদি এয়ারলাইন্স তাদের ফ্লাইটগুলো পরিচালনা করছে তো এখন অনেকে প্রশ্ন করছেন যে এই বিষয়ে যে সৌদি যেতে বর্তমানে খরচটা কি তো বর্তমানে খরচের বিষয়ে আমরা একটা চার্ট তৈরি করছি সেখানে আসলে বিমান ভাড়া যে বাংলাদেশ থেকে শুধুমাত্র সৌদি আরবে যাবেন সেক্ষেত্রে এই বিমান ভাড়াটা কিন্তু মিনিমাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের অ্যাভারেজের একটা হিসাব বলছে যে মিনিমাম পঁয়তাল্লিশ হাজার টাকা এবং সর্বোচ্চ সাতান্ন হাজার টাকার ভিতরে কিন্তু আসলে সীমাবদ্ধ যে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং সাতান্ন হাজার টাকা এই দুইটা রেটের ভিতরে কিন্তু এই যে বিমান ভাড়াটা সীমাবদ্ধ এটা কিন্তু ওয়ানে শুধুমাত্র আপনারা সৌদি আরবে যেতে পারবেন এবং এইখানে কিন্তু হোটেলে যে সাত দিন আপনাকে থাকতে হবে সৌদি আরবে গিয়ে সেই সাত দিনের খরচটাও কিন্তু আসলে সৌদি আরব সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যেটার বাংলা টাকা প্রায় পঁয়ষট্টি হাজার সাতশো টাকা কিন্তু আপনাকে খরচ করে সেখানে সাত দিনের হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে এবং এটা কিন্তু আসলে একটা অ্যাভারেজ করে দেখা গেছে যে আপনার বিমান ভাড়ার থেকে কিন্তু কোয়ারেন্টিনের খরচটা প্রায় বিশ শতাংশ বেশি অর্থাৎ একশো টাকা যদি আপনার বিমান ভাড়া হয় সেক্ষেত্রে আপনার কোয়ারেন্টিনের খরচ হয়ে যাচ্ছে একশো টাকা এই যে টোটাল দুইশো বিশ টাকা একশো টাকার অ্যাভারেজ হিসাব বললাম যে বিশ শতাংশ আসলে বেশি খরচ হচ্ছে যে আমি আবারও বলি যে পঁয়তাল্লিশ হাজার থেকে সাতান্ন হাজার যদি আপনার বিমান ভাড়া হয় সেক্ষেত্রে কিন্তু পঁয়ষট্টি হাজার সাতশো টাকা হচ্ছে আপনার কোয়ারেন্টিনের খরচ খরচটা কিন্তু বিমান খরচের থেকে কোয়ারেন্টিনের খরচটা বেশি এবং আপনি সৌদি আরবে গিয়ে যে প্রথম দিন আপনার করোনা টেস্ট করতে হবে এবং ষষ্ঠ দিন যে করোনা টেস্ট করতে হবে সেই করোনা টেস্টের খরচটাও কিন্তু আপনাকে নিজেকেই বহন করতে হবে এবং সৌদি আরবে রিয়ালের হিসাবে এটা একশো উনত্রিশ রিয়াল প্রত্যেকবার আপনার করোনা টেস্টে খরচ পড়বে সেই হিসেবে দুইবার টেস্টে খরচ করতে খরচ পড়বে প্রায় ছয় হাজার টাকা তো হিসাব করে দেখা যাচ্ছে যে আসলে যদি আপনার সাতান্ন হাজার টাকা আপনার বিমান ভাড়া হয় এবং পঁয়ষট্টি হাজার টাকা যদি আপনার পঁয়ষট্টি হাজার সাতশো টাকা যদি আপনার কোয়ারেন্টাইনে খরচ হয় এবং ছয় হাজার যদি আপনার করোনা টেস্ট করার খরচ হয় সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণ একটা খরচ আপনাকে করে সৌদি আরবে যেতে হবে এটা কিন্তু আসলেই আমাদের যে সমস্ত বাংলাদেশের বর্তমানে বাংলাদেশ আটকা পড়ে আছে এদের কাছে কিন্তু আসলে অনেক কষ্টসাধ্য একটি বিষয় যে আপনারা বাংলাদেশে এসেছিলেন হয়তো অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে এবং বাংলাদেশে দীর্ঘদিন আটকা পড়েছিলেন তাদের ভিসা প্রসেসিং করতে অথবা বেচা নবায়ন করতে অনেক টাকা খরচ হয়ে গেছে এই মুহূর্তে আবারও যদি এক লাখ টাকারও বেশি খরচ হয়ে যায় সাপোজ এক লাখ দশ থেকে পনেরো হাজার টাকা কিন্তু আপনার সৌদি আরবে যেতেই খরচ হয়ে যাচ্ছে এটা কিন্তু অনেক বেশি পরিমাণ একটি টাকা তো আমরা সরকারের কাছে আসলে প্রবাসীদের হয়ে দাবি করছি যে যাতে এই খরচটা যদি কমিয়ে নিয়ে আসা যায় অথবা যে সমস্ত প্রবাসীরা বাইরে বিভিন্ন দেশে যাবে তাদেরকে যদি আসলে টিকাদানের আওতায় নিয়ে আসা হয় তাহলে কিন্তু এই খরচটা অনেকটাই সেভ হবে প্রবাসীদের যদিও আসলে টিকাদান দানটা এই মুহুর্তে বেশ টাফ হয়ে যাবে কারণ বাংলাদেশ টিকা উৎপাদন করে না শুধুমাত্র বাইরের দেশ থেকে আমদানির উপর নির্ভর করতে হয় তারপর সরকারের কাছে আমাদের একটু অনুরোধ যে প্রবাসীরা হলো আসলে রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য কিছু করতে পারলে দেশের উন্নতি হবে আমাদের সমাজের উন্নতি হবে জাতির উন্নতি হবে আর তার জন্যই যে সমস্ত প্রবাসীরা বাইরে বিভিন্ন দেশে যেতে চান আমরা করব সরকারের কাছে যে আসলে সরকারি খরচে যাতে তাদেরকে দুইটা করে ডোজ টিকা দান সম্পন্ন করা হয় যাতে তারা আসলে খুব দ্রুত এবং কোনো ঝুটকে ঝামেলা ছাড়াই বিদেশে যেতে পারে এবং কোয়ারেন্টাইনের খরচটা কিন্তু তাদের জন্য অনেক সেভ হবে তো আজকের ভিডিওটি এতটুকুই যে আসলে অনেকেই প্রশ্ন করছিলেন যে ভাই আসলে এক্সাক্ট খরচটা কোন কোন খাতে কেমন সেটা যদি বলতেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের দেখার সুযোগের জন্য বেশ বেশি শেয়ার করবেন আজকের মতো এখানে নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ সবাইকে